দর্শক আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জা পুকচা দর্শক আমার আজকের যিনি অতিথি তিনি একজন সাংবাদিক লেখক প্রামাণ্য চিত্র নির্মাতা এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হিসেবে দর্শক আমার আজকের অতিথি শাহরিয়ার কবির জনাব শাহরিয়ার কবির আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজ কেমন দের আমন্ত্রণে সারা দিয়া স্টুডিওতে কেমন আছেন শরীর কেমন এখন আপনার শরীর এই বয়সে যতটা আকাজে আর কি ভালোটাকে চেষ্টা করছি আজকে আমরা আপনার লেখালেখি নিয়ে কিছু আলোচনা করব সমসাময়িক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ চলে আসবে একটু বলে রাখা ভালো যে কিশোর বয়সে আপনার শিশু কিশোরদের জন্য লেখা যত বই ছিল সম্ভবত তার প্রায় সবগুলোই আমার পড়া হয়েছে তো সেই লেখালেখির শুরুটা কিভাবে শুরু করলেন বা সিরিয়াস লেখালেখিটা কবে থেকে কিভাবে আসলে শুরুটা আমার সিরিয়াস লেখালেখি দিয়েই হয়েছিল আচ্ছা কিন্তু তখন আমি জগন্নাথ কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে আমাদের শিক্ষক ছিলেন শামসুজ্জামান খান বাংলা বিভাগের ওরা একটা সংকলন বার করবেন শিশু কিশোরদের জন্যে তখন একটা বেরুত কলকাতা থেকে পুজোর সময় একটা শারদীয় সংখ্যা বেরুত দেব সাহিত্য কুটির থেকে ছোটদের জন্য এবং আমরা খুব মুখিয়ে থাকতাম ওটা স্কুলে থাকতে অসাধারণ সংকলন ছিল সব বিখ্যাত লেখকরা সেখানে লিখতেন তো স্যারের তখন মনে হলো যে আমাদের দেশে এরকম কেন হবে না ওখান থেকে আমরা কলকাতার বই পড়ব আমাদের এখানে শিশু কিশোরদের জন্য একটা সংকলন তারা একটা সূর্যমুখী নামে একটা সংকলনের উদ্যোগ নিল ঈদের সময় বেরোবে আমাকে বললেন স্যার তুমি একটা লেখা দাও স্যার আমি তো বাচ্চাদের জন্য লিখি না বাচ্চাদের জন্য আমি কি বলো না তুমি পারবে লিখতে আমি তখন দৈনিক বাংলায় দৈনিক বাংলা তো ছিল পাকিস্তান ছিল সগদ ছিল এখানে বড়দের জন্য লিখতাম আচ্ছা মূলত গল্প প্রবন্ধ এগুলো তো স্যারের কথা মতন ওই ছোটোবেলায় শোনা একটা অ্যাডভেঞ্চারের কাহিনী সেটা একটা গল্পের মতো করে দাঁড় করিয়ে দিলাম তো স্যার এটা খুব পছন্দ করলেন আমাকে বললেন যে আমার সংকলনে ছাপার আগে এটা কচিও কাছে ছাপা হবে দাদাভাই তোমাকে দেখা করতে বলেছেন রকুনুজ্জামান খান দাদাভাই তখন কচিও কাছের সম্পাদক কচি কাছের মেলা পরিচালনা করেন তা আমাদের পুরনো ঢাকায় থাকতাম কুমারটলিতে তো দাদা সঙ্গে দেখা করলাম জাস্ট স্বগত অফিসে তখন ওই পটুয়াটুলিতে ওদের অফিস ছিল স্বগত পত্রিকা বেগম পত্রিকা কচুয়ে কাছে সব এক বি একটা বাড়ি থেকে বেরোতো আর কি তো না একটা টিনের ঘর ছিল নাসির উদ্দিন সাহেব বসতেন নুরজান বেগম বসতেন তো দাদা সঙ্গে দেখা করলাম দাদাভাই বললেন তোমার লেখাটা আমার খুব পছন্দ হয়েছে তুমি কচুয় কাছে নিয়মিত লিখবে এবং শুধু লেখা না তিনি একেবারে বললেন কচুয় কাচার জন্য কাজও করতে হবে তোমাকে আচ্ছা তো দাদাভাইয়ের তো আমরা তোর নাম তো তার ভক্ত ছিলাম লেখার তো ভক্ত জানি জানেন দাদাভাইয়ের কথা এখন নতুন করে বলার কিছু নেই তো সেইখানে যুক্ত হয়ে গেলাম সাংবাদিকতার হাতে খুঁড়িও কিন্তু দাদাভাইয়ের হাতে আমার ও ওই কচিও কাঁচা কি করে সম্পাদনা করতে হয় তখন তো লেটার প্রেসে ছাপা হতো ব্লগ বানানো আচ্ছা লেখা প্রেসে পাঠানো মাপ দেয়া মেকআপ করা এগুলো এবং সেখানে একটা সম্পাদনা পরিষদ ছিল তার আমার তখন বয়স কত আঠারো উনিশ বছর বয়স যে সম্পাদনা পরিষদে কবি সুফিয়া কামাল থেকে শুরু করে দেশের বরেণ্য লেখকরা সেখানে দাদাভাই আমাকে সম্পাদনা পরিষদে ঢুকিয়ে দিলেন তো সেই থেকে বাচ্চাদের জন্য লেখা লেখালেখি এবং পরে ওটাই মূল বিষয় হয়ে দাঁড়ালো মূল বিষয় হতো না এটা আমাদের মনে আছে আমি যখন বিচিত্রায় কাজ করি বাহাত্তরে তো বিচিত্রায় ঢুকলাম তো তখন আমরা একটা বিচিত্রা থেকে বর্ষপুঞ্জি বার করতাম ইয়ার বুকের মতন

তো চুয়াত্তরের আলমান যেটা পঁচাত্তরে বেরোলো পঁচাত্তরে হঠাৎ করে স্ট্রাইক করলো আমরা সাহিত্যের খবর দিচ্ছি যে সাহিত্য জগতে বইপত্র কী বেরিয়েছে পঁচাত্তরে দেখলাম যে ছোটদের জন্য একটা বই বেরোয়নি উপন্যাস আছে গল্প কবিতা এগুলো প্রবন্ধ আছে নানা বিষয়ে বিভিন্ন আমার কাছে এটা খুব স্ট্রাইকিং মনে হলো আমি বললাম যে কি আপনার নতুন দেশ স্বাধীন করেছে নতুন উৎসাহ উদ্দীপনা নতুন জেনারেশন আমাদের তৈরি করতে হবে বাচ্চাদের জন্য তার আগের বছর একটা মাত্র বই বেরিয়েছে আবু কায়সের মনে হচ্ছে রায়হানের রাজহাস তার আগের বছর শকত উসমানের বোধ হয় খুদে সোশ্যালিস্ট বেরিয়েছিল আমার প্রথম বই অবশ্য কলকাতা থেকে বেরোয় পূবের সূর্য ওটা ছোটদের মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে তখন আমি একেবারে জিদ করে পরপর দুটো উপন্যাস লিখলাম ছোটদের জন্যে ওই একই বছর কোন দুটো লিখলেন ওই নুলিয়া ছড়ি সোনার পাহাড় আর হারিয়ে যাওয়ার ঠিকানা তো নুলিয়াছড়ি সোনার পাহাড়টা আবার ওটা তখন সেলিনা হোসেন একটা বাংলা একাডেমির সাহিত্য বিভাগটা দেখতেন ওখান থেকে একটা ছোটদের পত্রিকা বের করতেন তো সেটা তিনি বললেন যে কি যে ঠিক আছে আমরা এটা ছোটদের যে আমাদের পত্রিকাটা ওটা এই সংখ্যায় ছাপব উপন্যাস এবং অসাধারণ ইলাস্ট্রেশন করেছিলেন হাসিফ ওটা ইলাস্ট্রেশনের জন্য জাপানে পুরস্কারও পেয়েছিল পরে বই আকারে যখন বের তো পরে তো ইতিহাস যেটা দুটো বই বর্ণমিছিল থেকে হারিয়ে যাওয়া ঠিকানা সরাসরি বই আকারে বেরোলো তো ওই বছর ছিয়াত্তর সালে আমার দুটো বই তারপর সাতাত্তর আটাত্তর থেকে প্রতি বছর একটা দুটো করে বই লিখেছি এবং এটা ঘাতক ঘাতকদলা নির্মূল কমিটি মানে করা পর্যন্ত ঠিক না দু হাজার এক সালে আমার জেলে যাওয়ার আগ পর্যন্ত দু এক সালে তো এই নির্মূল কমিটি করার জন্য জেলে যেতে হলো তার আগে পর্যন্ত রেগুলার লিখেছি কিন্তু জেল থেকে বেরোবার পর আর ওই মানে মানে যেটা আমার সমাজে যে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পাওয়ার পর যে শেয়ারিয়ার খেয়াল করেছো তোমার আমার লেখার মধ্যে একটা মিল আছে আমরা সারা জীবন কেবল আমাদের চারপাশে সমাজে এত আবর্জনা জমে আছে আবর্জনা পরিষ্কার করতে করতে আমাদের সময় কেটে গেল আমরা সৃজনশীল লেখার সময় খুব কম পেয়েছি এখন ওই আবর্জনায় পরিষ্কার করতে হচ্ছে মৌলবাদের আবর্জনা সাম্প্রদায়িকতার আবর্জনা এবং এইগুলো নিয়ে লিখতে গিয়ে ছোটতে লেখা হচ্ছে আমি আপনার যেমন বাভারিয়ার রহস্যময় দুর্গ বার্সবনে ঝড় কার্পেথ হেনের কালো গোলাপ কিংবা একটা আপনার সীমান্তের সংখ্যা যেখানে পাহাড়ের অশান্তির কথা চলে এসেছে অন্য বইগুলিতে খুব স্ট্রংলি লেফট পলিটিক্সের কথা এসেছে সমাজতন্ত্র এসেছে যাসদ শব্দটাই সর্বপ্রথম আমি আপনার বই দেখে পড়ে জানতে পেরেছিলাম তো আপনি শিশু কিশোরদের জন্য রাজনৈতিক একটি আবহ সেখানে রেখেছেন যেখানে লেফট পলিটিক্সটা খুব স্ট্রং ছিল তা আমি অন্তরঙ্গ হুমান আহমেদ আপনি যে বইটি লিখেছেন সেখানে লেখকের কথা আমি দেখছিলাম আপনি মানে উদ্ধৃত করে লেখছেন যে মজলিশি ঢঙ্গে গল্প উপন্যাস লিখেছেন এদের প্রত্যেকেরই নির্দিষ্ট স্থান রয়েছে আনাতোলে ফার একটি কথা ইফ ইউ উইশ টু ট্রাভেল মোর ট্রাভেল লাইট উদ্ধৃত করে সৈয়দ মুস্তব আলী বলতেন তোমার লেখাকে তুমি যদি সর্বগামী করতে চাও হালকা হয়ে লেখো পণ্ডিতি ফলিও না আপনার লেখাগুলো কি কি হালকা বলবার সুযোগ আছে নাকি না আমি কিন্তু ছোটদের ব্যাপারে ওইটা খুব সচেতন ছিলাম আমার মূলত রাজনীতির ব্যাপারটা ওই যে হারিয়ে যাওয়ার ঠিকানা যখন লিখেছি ওটার ভূমিকাতে ক্রুপস্কার একটা উদ্ধৃতি দিয়েছিলাম লেনিনের যে স্ত্রী ছিলেন তো তার শিক্ষা দীক্ষা একটা বই আছে এডুকেশন নিয়ে তিনি সোভিয়েত ইউনিয়নে প্রচুর লেখালেখি করেছিলেন উনি শিশু সাহিত্য নিয়ে অসাধারণ একটা কথা বলেছেন যে শিশু সাহিত্য আমাদের লিখতে হবে ছোটদের জন্য রূপকথা লিখতে হবে নানা ধরনের কল্পনার জগৎটাকেই উন্মোচিত করে কিন্তু সেখানে দেশপ্রেমটা থাকতে হবে দেশের মানুষের কথা থাকতে হবে মানুষের জন্য ভালোবাসার কথাটা থাকতে হবে শুধু পুতু কথা লিখতে হবে না তো আমরাও যেটা আমরা ছোটদের জন্য যখন আমরা শুরু করি ষাটের দশকে চা তারপর টাপু টুপুর এগুলোতে তখন তো পাকিস্তান পিরিয়ড পাকিস্তান আমলে আমাদের শিশু সাহিত্যের চেহারাটা কিরি ছিল গল্প লেখা হচ্ছে একদা বাগদাদ শহরে এক কাজী ছিলেন কাজীর বিচার গল্পের নাম বা হজরত মোর একজন দয়ালু খলিফা ছিলেন খলিফার গল্প আমরা ঠিক করেছিলাম আমরা তিনজন কিন্তু একসময় লেখালেখি করি আমি আলিমা মুতাসির মামুন ছোটদের জন্য এবং আমরা ঠিক করেছিলাম তখনই না আমরা এই সমস্ত ওই পাকিস্তান তারপরে আরবের এসে গল্প খেজুর গাছের গল্প মরুভূমির গল্প তা এটা না আমরা আমাদের দেশের কথা লিখবো আমাদের সমাজের কথা লিখবো এত সুন্দর আমার প্রকৃতি থাকতে আমাকে আরবের বর্ণনা কেন দিতে হবে খেজুর গাছের বর্ণনা তো এগুলো ছিল আমাদের পাকিস্তানি সাহিত্য তামুদ্দুনের সাহিত্য যেটা ওই সাহিত্যটাই কিন্তু আমরা ওই ধারাটা তৈরি করেছিলাম ষাটের দশকের মাঝামাঝি এবং ওই পত্রিকাগুলো দেখলো আমাদেরই সমসাময়িক যারা তখন অনেকেই পরে খামান হয়েছেন তো তাদের লেখার মধ্যে কিন্তু বাংলাদেশের বিষয়টা কিন্তু আমরাই এনেছি যে আমাদের জাতীয়তাবাদ আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য এই বিষয়গুলো লিখতে লিখতে কিন্তু একটা জিনিস আমি সচেতন ছিলাম প্রথম থেকে যে বাচ্চাদের জন্য লিখতে গেলে সেটা বাচ্চাদের মতন হতে হবে রাজনীতি লিখতে গেলেও সেটা বাচ্চাদের মতন হতে হবে এবং আমার মনে আছে যে ওই হারিয়ে যাওয়ার ঠিকানা বেরুবার পরে বই আকারে সিরাজুল ইসলাম চৌধুরী আমাকে একটা বড় চিঠি লিখেছিলেন আচ্ছা উনি বললেন যে তোমার বইতে এই প্রথম ছোটদের বইতে সমাজতন্ত্র নিয়ে আলোচনা করেছ এবং আমার মেয়ে বইটা পড়েছে পড়ে আমাকে জিজ্ঞেস করেছে বাবা সমাজতন্ত্রটা কি বলে তুমি যে ওই যে ক্লাস ফাইভের একটা বাচ্চার মাথায় আগ্রহটা জাগিয়ে তুলেছ এটাই তোমার লেখার সার্থকতা বলছি তুমি এই ধরনের লেখা লেখো আরও তো আমার শিক্ষকরাও কিন্তু অধ্যাপক আহমেদ শরীফ ফিরাজুল হাসান চৌধুরী বলুন কিংবা অধ্যাপক আনিস যারা আমার শিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এই ধরনের লেখাগুলো লিখতে আমাকে বেশি আগ্রহী করেছেন এবং আমি তাগিদও অনুভব করেছি যে স্বাধীন দেশে আমাদের একটা তো ধারা সৃষ্টি করতে হবে এবং শুধু সেটা নয় আমি সেটা আরও অনেক বিষয় আমি ইয়ের মধ্যে এনেছি দেশপ্রেমের বিষয়গুলো বিশেষ করে যে মুক্তিযুদ্ধের বিষয়টা নানাভাবে আমি মুক্তিযুদ্ধ সরাসরি না হলে চেতনার যে দিকগুলো আছে এই যুদ্ধাপরাধের কথা বললেন এই যুদ্ধাপরাধের একটা ঘাতকের সন্ধানে যেমন বইটা যে তারা একটা যুদ্ধাপরাধীরকে সন্ধান করছে খুঁজে বাড়াচ্ছে তার অপরাধ তদন্ত করতে গিয়ে পরে এটা নিয়ে একটা ছবিও আমি বানিয়েছিলাম যুদ্ধাপরাধী জন্য নামে তো এই বিষয়গুলোকে আমি সবসময় সচেতন থেকেছি যাতে ভারাক্রান্ত না হয়ে যায় যাতে পণ্ডিতি না ফলানো হয় পণ্ডিত্য ফলানোটাকে এটা আমি একেবারেই পছন্দ করি না বাচ্চাদের মতন করে লেখা আপনার লেখাতে বহুবার সমাজতন্ত্রের কথা এসেছে মানে মাম রাজনীতির সাথে আপনার সম্পর্কটা কি আমরা ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন করতাম মুক্তিযুদ্ধে গেছি তারপর সেখান থেকে ফিরে এসে আরও উগ্র বামদের সঙ্গে যুক্ত হয়েছিলাম কিছুদিন বামদের প্রতি যেটা বামপন্থার প্রতি দল করিনি আমি কিন্তু ছাত্র ইউনিয়ন করেছি সংস্কৃতি সংসদ করেছি এবং বামদের প্রতি তো একটা তো দুর্বলতা ছিল সব সময় কিন্তু এখনো আমি মনে করি যে সমাজতন্ত্রের হয়তো সমাজতান্ত্রিক শিবিরের একটা পতন হয়েছে কিন্তু আমাদের মতন দেশে যে বঙ্গবন্ধু যে কথাগুলো বলেছেন আপনি চিন্তা করুন সমাজতন্ত্র কথাটা খালি যে বামদের কথা তা নয় বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ুন বাহান্ন সালে তিনি লিখছেন পিকিংয়ের যে বইটা আছে চীনের ভ্রমণ কথা যা আমি কমিউনিস্ট নিয়ে আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি তো সমাজতন্ত্র বলতে তিনি যেটা বলছেন ধনী দরিদ্রের যে অসম বন্টন যেটা বা বৈষম্য যেটা সম্পদের যে বিশাল ইয়ে রয়েছে একদিকে পাহাড় সম্পদের আরেক যে বঞ্চিত মানুষের এটাকে কি করে কমানো যায় এটাকে সাম্যবাদে সেটাকে একেবারে মুছে ফেলা যাবে ব্যবধান কিন্তু সমাজতন্ত্র হচ্ছে বৈষম্যটাকে সহনীয় করা এবং ব্যবধানটাকে কমিয়ে আনা আর শোষক আর শোষণের পরিমাণটাকে কমানো তো এটা তো সমাজতন্ত্রের ভুল কথা বঙ্গবন্ধু তার মতন করে করতে চেয়েছেন বাংলাদেশের মতন করে তিনি হয়তো পারেননি তার অকাল মৃত্যুর পরে তার হত্যাকাণ্ডের পর ও সোভিয়েত ইউনিয়ন একভাবে করতে চেয়েছিলো পারেনি চীন আরেকভাবে করছে চেষ্টা করছে কিন্তু সেটা অনেক বিচ্যুতি আছে কিন্তু মূল যে জিনিসটা এটা ধরুন ইউরোপীয় এখন তো স্ক্যান্ডিনেভিয়া দেশগুলো ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা কল্যাণ রাষ্ট্রের ধারণা সেখানে কিন্তু এই বিষয়টাই বলা হচ্ছে মানুষ গরিব থাকবে কেন তাকে সীমা থেকে তো মুক্ত করতে হবে ওই বিষয় আমাদের বৈষম্যগুলো থাকবে কেন এবং বঙ্গবন্ধু আপনি দেখবেন যে বাহাত্তরের সংবিধান প্রণয়নের সময় কিন্তু ওই কথাগুলোর উপর জোর দিয়েছেন যে গণতন্ত্রে ব্যাখ্যা দিত তিনি বলছেন যে আমি শোষিতের গণতন্ত্রে বিশ্বাস করি তখন পার্লামেন্ট এটা নিয়ে আলোচনা হয়েছে গণতন্ত্র 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 আবার শোষক শোষিতের গণতন্ত্র তুমি উনি বলেছেন না কিছু সংখ্যক মানুষের অধিকার যদি হরণ করতে হয় বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে রক্ষা জন্য দরকার হয় সেটা আমি করব তার জাতীয় নীতির সময় এটা তিনি ব্যাখ্যা করে বলেছিলেন তো এই যে ধারণাটা আমাদের দেশে আমি মনে করি আওয়ামী লীগ আজকে তো কয়েক জোজোর পিছিয়ে গেছে সেখান থেকে কিন্তু বামরাও যে সেখানে যে ঠিকমতো কাজ করছেন তাদের তো অন্তত তার কোনো প্রমাণ পাচ্ছি না বঙ্গবন্ধুর প্রসঙ্গ যেহেতু চলে আসলো তো উনি যেই সময় মানে যে আউমী লীগটা তার সময় ছিল ওইটা অনেকটাকে বলা যেতে পারে সেন্টার অফ দ্য লেফট আমি যদি এখনকার আউমলীগ ধরি সেটাকে নিঃসন্দেহে বলা যেতে পারে সেন্টার অফ দ্য রাইট কারণ এবারে দেখছিলাম যে সংসদে যারা আছেন তাদের অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ব্যবসায়ী এবং বামদের অবস্থান ধীরে ধীরে কমে গিয়েছে তারা নেই রয়ে গিয়েছেন আপনি বলছেন যে গেল বছরের দিকে মানে লেখা ঠিক না আপনি একটা সভায় বলছিলেন যে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ দেশ পরিচালনায় তার বিকল্প নেই সুতরাং আমাদের মনে রাখতে হবে আমার ভোট আমি দেবো তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দেব নির্বাচনের আগে বলেছিলেন তো লেফট থেকে একদম রাইটের দিকে কিভাবে চলে যাওয়া হলো না রাইট যেহেতু আমার কোনো বিকল্প নেই আমাদের এখন যেটা দাঁড়িয়ে গেছে রাজনীতি বাম তো আমরা চেষ্টা করেছিলাম দু সালে নির্বাচনের আগেও আমরা নির্মূল কমিটি থেকে একটা উদ্যোগ নিয়েছিলাম যে একটা বড় মোর্চা তৈরি করা যে আওয়ামী লীগ থাকবে কারণ একটা বিভাজন তো আপনাকে মনে রাখতে হবে একাত্তর একটা বিভাজন আমাদের সমাজে তৈরি করেছে সন্দেহে কিছু মানুষের বিরুদ্ধে ছিল সংখ্যাগরিষ্ঠ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল মুক্তিযুদ্ধ করেছে কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা কিন্তু এই সমাজে রয়ে গেছে তাদেরকে আমরা নির্মূল করতে পারিনি কিউবাতে যেভাবে করেছে ভিয়েতনামে যেভাবে করেছে বিপ্লবের পর বা সোভিয়েত উঠ অন্যান্য দেশে আমরা কিন্তু পারিনি পঁচাত্তরের পর সেই নিষিদ্ধ ঘোষিত দলগুলো গণহত্যাকারীদের দলগুলো মৌলবাদী সাম্প্রদায়িক পাকিস্তান প্রতি দলগুলো রাজনীতি করছে এবং সমাজের একটা মৌলবাদীকরণ সাম্প্রদায়িকীকরণ পাকিস্তানীকরণ এটা পঁচাত্তরের পর থেকে অব্যাহতভাবে চলছে এখন একটা বিকল্প তো যেটা আমরা শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে যখন নির্মূল কমিটি করলাম তখন কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধের পক্ষে সমস্ত শক্তিকে একটা জায়গায় দাঁড় করাবার চেষ্টা করেছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ যারা করেছে তখন তো সিপিবি বলুন বাসদ বলুন ওয়ার্কার্স পার্টি যাসদ ন্যাব গণতন্ত্রী পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষে তেরোটা দল এমনকি নির্ম নির্মল যে ওয়ান ম্যান ওয়ান পার্টি আমরা বলি যে শ্রমিক কৃষক সমাজবাদী দল তারাও কিন্তু এখানে ছিলেন সমস্ত বাদ্রুদ্দিন মোর এখানে ছিলেন এবং এই আওয়ামী লীগের সঙ্গে এদের সবাইকে আমরা এক মঞ্চে এনেছিলাম কেন আমাদের প্রবল প্রতিপক্ষ জামাতি ইসলামী এত শক্তিশালী হতো না যদি বিএনপি তাদেরকে মদত দিত আর বিএনপির মদত পেয়ে এবং একানব্বই নির্বাচনও দেখেছেন জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে তখন এই যে বিভাজনটাকে আমরা এইভাবে মোকাবেলা করতে চেয়েছে যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যদি একটা মঞ্চে আসে তো ছিয়ানব্বই নির্বাচনে সেরকমই হয়েছেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলতে গেলে আওয়ামী লীগের নেতৃত্বে বামরাও তখন ভোট পেয়েছেন পার্লামেন্টে এসছিলেন সিপিবি ন্যাপেরা সবাই পার্লামেন্ট এসছেন ওয়ার্কার্স পার্টি জাসুদ কিন্তু সমস্যাটা দেখা দিল যে এর পরে দু হাজার একের বিপর্যয়ের পরে আওয়ামী লীগ যা একটা বড় বিপর্যয় পড়ল পড়লো তখন আওয়ামী লীগের মধ্যে একটা দক্ষিণ পন্থা প্রবণতাটা বেড়েছে এবং তারা মনে করেছে যে সেকুলারা তো আমাদেরকে ভোট দেয় এখন আমরা যদি ইসলামপন্থীদের একটু তোয়াজ করি তাহলে আমাদের ভোটের ব্যাংকটা বড় হবে কিন্তু এটা যে আত্মঘাতী এটা আমরা বহুবার বলেছি আমার বহু লেখাতে আছে এইবারও এই দুদিন আগেও আমি এই কথা বলেছি কিন্তু আমার বিকল্পটা কোথায় আওয়ামী যদি ক্ষমতায় না থাকে শেখ হাসিনা না থাকলে জামাত বিএনপি ক্ষমতায় আসবে জামাত বিএনপি ক্ষমতায় এসে দু সাল থেকে দু সাল কি করেছিল তার তো ভুক্তভোগী আমি নিজে দুবার আমাকে জেলে যেতে হয়েছে আমাদের নির্মূল কমিটি মাসাকার করে দিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় বলুন বিরোধী মত বলুন সাংবাদিক নির্যাতন সব কিছু আমরা তো প্রত্যক্ষ করেছি এমন তো অতীত নয় সেটা আমার মনে হয়েছে যে কি বিকল্প যেটা মন্দের ভালো হচ্ছে আওয়ামী লীগ আমাকে যেহেতু বামরা নির্বাচনে নেই প্রক্রিয়া সিপিবি বাসদ বা অন্য বামরা তারা বয়কট করেছে এখন ন্যাব গণতন্ত্রী দল ওদের তো ওরকম ভোট ব্যাংক বলে কিছু নেই এমনকি আমাদের যারা এখানে ওয়ার্কার্স পার্টি বা জাসদ তারাও দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগের প্রতীক ছাড়া তারা নিজেরাই বলেছেন তাদের নিজেদের দলীয় প্রতীকে তারা নির্বাচন করলে জিততে পারবেন না পরিস্থিতি এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন আমি কি আওয়ামী লীগকে নৌকাকে রাখবো না ধানে শিসকে আনবো সামনে আমার চয়েস হচ্ছে এইটে এর বাইরে কোনো চয়েস নেই আমার সেই কারণে আমি বলেছি শেখ হাসিনা এখন একমাত্র বিকল্প কারণ শেখ হাসিনাকে দিয়েই আমরা যুদ্ধাপরাধীদের বিচারটা করাতে পেরেছি যেহেতু খালেদা জিয়া যাদেরকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিলেন সেই গণহত্যাকারীদের রাজাকার আলবদরদের নেতাদেরকে তো শেখ হাসিনা তো বিচারটা করেছেন তাকে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়া যায় আমাদের দাবির কারণে সংবিধানে চার মূলনীতি ফিরে এসছে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ ফিরে এসছে এখন রাষ্ট্র ধর্ম ইসলাম রয়ে গেছে সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার জন্য আন্দোলন করছি এখন এই যুদ্ধাপরাধে বিচার বলুন বা মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান এটা বিএনপি জামাত তো এটা করবে না আচ্ছা বরং তারা পাবলিকলি বলে দিয়েছে যে এই ট্রাইব্যুনাল যারা গঠন করেছে আমরা ক্ষমতায় গেলে এই ট্রাইব্যুনালে তাদের বিচার করব। আমার নাম ধরে বলেছে শেখ হাসিনার নাম ধরে বলেছে আমাদের বিচার তারা এই ট্রাইব্যুনালে করবে আমার সামনে এখন বিকল্পটা কোথায় এখন সরকারের সব কাজে যে ভালো তা নিশ্চয়ই নয় কিছু কাজ খারাপ থাকবে কিছু কাজ ভালো থাকবে যখন এবং সরকারকে সঠিক পথে পরিচালনার একটি বড় দায়িত্ব থাকে সমাজের যারা বুদ্ধিবৃত্তির চর্চা করেন বুদ্ধিজীবী যাদেরকে আমরা সহজ বাংলায় বুদ্ধিজীবী বলি আপনাদের মতন মানুষজন তো বুদ্ধিজীবীদের নিয়ে আহমদ সফা একটা বই লিখেছিলেন উনিশশো বাহাত্তর সালে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস পরবর্তীতে আটাশ বছর পরে যখন বই আকারে বের হয় তখন নামটাও চেঞ্জ হয়েছিল তো সেখানে তিনি আমি দেখছিলাম যে লিখেছেন যে মানে প্রথমে তো বলেছেন যে খুব বিখ্যাত ছিল যে বুদ্ধিজীবীরা যা বলছেন তা বলে শুনলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতনে এবং বলছেন যে আমাদের কবি সাহিত্যিকরা আমাদের সমাজের সবচেয়ে নোংরা মানুষ তারা দেশকে যে হারে ফাঁকি দিয়েছেন কোনো কালোবাজারির সঙ্গে তার তুলনা হয় না তাদের ছদ্ম আদর্শবাদিতার সঙ্গে গণিকাদের সতীপতার সতীপনার তুলনা করা যায় তা আমি আপনার একটা লেখা লেখাও না এই একেবারে নির্বাচনের পর একটি অনুষ্ঠানে আমি আপনার মন্তব্য পাচ্ছিলাম আপনি যেখানে লিখেছেন যে পার্লামেন্টে যেহেতু বিরোধী দল থাকছে না পার্লামেন্টের বাইরে গণমাধ্যম ও নাগরিক সমাজকে কঠোরভাবে বিরোধী দলের দায়িত্ব পালন করতে হবে তো আমাদের এখন যারা বুদ্ধিজীবী আছেন তারা কি সেই দায়িত্বটা পালন করছে আমি সব জেনারেলি আমি বলতে চাই না সাফার মতন কিন্তু আমি যেটা বলতে চাই আমার যে দায়িত্ব যেটা নির্মূল কমিটি থেকে যে কাজটা নির্বাচনের পরপরই আপনারা দেখবেন যে একটা মহা বিতর্ক তৈরি করা হয়েছিল মৌলবাদীদের তরফ থেকে আমাদের শিক্ষানীতি নিয়ে এবং শিক্ষা পাঠ্যক্রম নিয়ে যে তৃতীয় লিঙ্গের যে স্বীকৃতি দেওয়া হয়েছে শরীফ শরীফের গল্প নিয়ে তারপর আমাদের সম্প্রীতির জন্য যে নতুন একটা যুক্ত করা হয়েছে ধর্মের বইতে তারা এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছে বলেছে এগুলো বাদ দিতে হবে এবং আমাদের শিক্ষামন্ত্রীও ওই মোল্লাদের কয়েকটাকে নিয়ে মাদ্রাসার টিচার প্রিন্সিপাল এদেরকে নিয়ে একটা কমিশন করে দিয়েছে যে ওরা রিভিউ করবে এটা মোল্লাদের দাবির হিসেবে শিক্ষক সমাজকে জাতীয় শিক্ষক ফোরাম চর্মনায়ের পীরের যে শিক্ষকদের সংগঠন আমরা কিন্তু এটা তীব্র প্রতিবাদ করেছি প্রেস কনফারেন্স করেছে যা শ্রী শামসুদ্দিন মানিক ছিলেন মুন্তাসির মাহমুদ এবং আমরা সবাই মিলে এবং আমরা বলেছি যে শিক্ষা কারিকুলাম যেটা হয়েছে পাঠ্যক্রম যেটা হয়েছে অতীতের যে কোনো পাঠ্যক্রমের চেয়ে এটা আধুনিক এবং প্রগতিশীল এর কোনো নটচর মোল্লাদের দাবির প্রেক্ষিতে কোনো রকম পরিবর্তন আমরা দেখতে চাই না আর যে কমিশন যেটা করেছে এই কমিশনও আমরা অ্যাকসেপ্ট করি না আমরা আমাদের জেনারেল কারিকুলাম কেন মোল্লারা ঠিক করবে এবং এরপর কিন্তু সেটা বন্ধ হয়েছে ওরা বলেছিল যে কি পরিবর্তন করবে এগুলো হয়নি এটাই হচ্ছে আমাদের ভূমিকা যেমন এবার আমরা আমাদের তিন তারিখে মে মাসের তিন তারিখের সম্মেলন হচ্ছে সম্মেলন একটা মেজর এজেন্ডা আমরা নিয়েছি জাতীয় সংখ্যালঘু কমিশনের ইস্যুটা আমাদের দীর্ঘ আন্দোলনের কারণে কারণ সংখ্যালঘু তো এটা তো বৈষম্য চলছে ধর্মীয় সংখ্যালঘু বলুন জাতিগত বলুন লিঙ্গীয় এগুলোও কিন্তু বৈষম্য আছে আমাদের মানবাধিকার কমিশন শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে এগুলোকে অ্যাড্রেস করার ক্ষেত্রে আমাদের দাবির কারণে দু সালে নির্বাচনী নির্বাচন ইশতেহারে শেখ হাসিনার দল যেটা আওয়ামী লীগ বলেছিল তারা ক্ষমতায় গেলে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করবে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করবে সেটা দু সাল পেরিয়ে তেইশ সাল হয়ে গেছে করেনি এবারও ইশতেহারও তার সেটা আছে এবার আমরা সম্মেলনে এটা ঘোষণা দিতে যাচ্ছি সরকারকে আলটিমেটাম তাদেরকে একটা সময় বেঁধে দেওয়া হবে এই সময়ের মধ্যে তারা যদি এটা না করে আমরা নাগরিক সমাজ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করে সরকারকে একটা শিক্ষা দিতে চাই অর্থাৎ যেটা হচ্ছে যেটা যে এখন বিরোধী দল যেটা করে যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসি যে ব্রিটেন দেখবে তাদের একটা শ্যাডো ক্যাবিনেট থাকে হ্যাঁ সরকার ফেল করছে আমি কি করতাম বিএনপি কিন্তু এই কথাটা কখনো বলছে না যে পদ্মা সেতুতে আপনারা উঠবেন না ভেঙে পড়বে তো আমি কি করতাম আমি কি এটা বানাতাম না আমাকে তো পাল্টা ইস্যুটা বলতে হবে উন্নয়নের যে রোড ম্যাপ শেখ হাসিনা দিয়েছেন বিএনপিকে তো বলতে হবে যে না উন্নয়ন এভাবে হবে না এভাবে হবে আমার কথা হচ্ছে সেইটাই যে আমাদের সচেতন নাগরিক সমাজকে সেই দায়িত্বটা পালন করতে হবে যে দেশটাকে আমরা কোথায় নিতে চাই দিক নির্দেশনা তো আমাদের বাহাত্তরের সংবিধানেই আছে মুক্তিযুদ্ধ কেন করেছে বাংলাদেশকে তো পাকিস্তান বানাবার জন্য মুক্তিযুদ্ধ করিনি তো সেই বাহাত্তরের সংবিধান তো মানে চারটা একদম বেসিক মূলনীতির উপর যার শুরুটাই হচ্ছে গণতন্ত্র এরপর আমি বলছি সমাজতন্ত্র তারপর ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদটা পরে যোগ হয়েছে যেটা আমি পাচ্ছিলাম হচ্ছে তাজুদ্দিন আহমেদের যে বঙ্গবন্ধুর প্রথম ভাষা বাংলাদেশের এখন যে গণতন্ত্র আছে মানে কাগজ কলমে তো অবশ্যই গণতন্ত্র আছে সরকার বারবার বলছে যে গণতন্ত্রের চর্চাটা তারাই করছে এবং এর বিকাশও হয়েছে যদিও এর বিরুদ্ধ মতেরও অভাব নেই বিরোধী দলদের কেউ কেউ তো বলেই বসে যে আসলে একনায়কতন্ত্রের চলছে গণতন্ত্রের লেবাসে যেমন ডক্টর আকবর আলী খান স্যার তার মৃত্যুর আগে একটা ইন্টারভিউতেও তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতিকে আইব খানের উন্নয়ন দশকের সাথে তিনি তুলনা করেছেন তো আপনার ওই দিন একটু আগে যেখান থেকে কোট করলাম সেখানে আপনি বলছেন যে তবে এ কথা ভুলে গেলে চলবে না যে দ্বাদশ পার্লামেন্টে কার্যত কোনো বিরোধী দল থাকছে না এটা শুধু সরকারের জন্য নয় গণতন্ত্রের জন্যও চ্যালেঞ্জ দেশের গণতান্ত্রিক অবস্থান এখনকার অবস্থা নিয়ে আপনার মূল্যায়ন না আমি তো ওটা বলেছি এবং লিখেছি এটা নিয়ে যে এটা কখনো কাম্য হতে পারে না গণতন্ত্রে সেখানে জবাবদিহিতার জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের সংবিধানের ক্ষ ধারাতে সেটাই আমি বলছি জবাব দিতে নেই পার্লামেন্টে কে কার করবে জবাব দিতে বিরোধী দলের কাছে জবাবদিহি করতে হবে এখন ঠিক আছে বিরোধী দল নেই আমরা সরকারকে বলছি নাগরিক সমাজের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কারণ আমাদের সংবিধানের সাথের ক্ষ ধারায় আছে বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে দেশের জনগণ আমাদের প্রতিনিধি তারা আমাদের প্রতিনিধি হয়ে তোমরা দেশ চালাচ্ছ জবাবদিহিতা তো আমাদের কাছে করতে হবে আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের বেতন দেয়া হচ্ছে এই বিষয়টা সচেতনতা জনগণের মধ্যে এই সচেতনতা তৈরি করতে হবে যেটা বিরোধী দল শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে আমরা ১৪ সালে আমরা বলেছি বিএনপি যখন জামাতের পাল্লায় পড়ে বলল ইলেকশন করবে না বিএনপিকে আমরা বুঝিয়েছি যে না ঠিক আছে আমাদের বামরা সেভাবে নেই বিএনপি একটা দক্ষিণপন্থী দল থাকুক গণতন্ত্রে দক্ষিণপন্থার দরকার আছে বামপন্থা আছে মধ্যপন্থা আছে সব মতই থাকবে আমরা শুধু বিরোধিতা করছি যে একাত্তরের গণহত্যাকারীরা যুদ্ধাপরাধীরা বাংলাদেশের কনসেপ্টে যারা বিশ্বাস করে না স্বাধীনতার ঘোষণাপত্রে যারা বিশ্বাস করে না তাদেরকে কেন আমাদের দেশের রাজনীতি করতে দেওয়া হবে বাহাত্তরের সংবিধানে তাদের রাজনীতি তো নিষিদ্ধ ছিল জিয়াউর রহমান তাদেরকে রাজনীতিতে এনেছেন তার রাজনৈতিক দল করার জন্য বা মতলবে তো আমাদের গণতন্ত্রের ব্যাপারে যেটা হুচোটা আমরা খেয়েছি পঁচাত্তরের পর গণতন্ত্র আমাদের যে সামরিক শাসন জারি হচ্ছে গণতান্ত্রিক যে সংবিধান আমাদের সংবিধানে কোথায় সামরিক শাসনের কথা আছে সংবিধান পরিবর্তন বলুন সরকার পরিবর্তন বলুন সেটা কীভাবে হবে সংবিধানে লেখা থাকে এবং সুপ্রিম কোর্টের রায়ও বলা হয়েছে কোনো সামরিক শাসন এটা সংবিধান সম্পদ নয় গণতন্ত্র সম্পতন নয় তো পঁচাত্তরের পর থেকে বেশিরভাগ সময় আমরা কিন্তু সেই সামরিক শাসন ছদ্ম সামরিক শাসন এবং সেটাকে বৈধতা দেওয়ার জন্য যেভাবে ধর্মের নামে রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে মৌলবাদ সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে সেই ধারাটাই কিন্তু বেশিরভাগ সময় বাংলাদেশে জারি ছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা গড়তে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু পাকিস্তানের সেই সাতচল্লিশ সাল থেকে শুরু করে আপনি একাত্তর পর্যন্ত দেখুন কত বছর নির্বাচিত সরকার কতদিন ক্ষমতায় ছিল বা পঁচাত্তরের পর থেকেও দেখুন একানব্বই পর্যন্ত একানব্বই পর্যন্ত বা তারপরেও আপনি দেখুন যে ছিয়ানব্বই নির্বাচন তো একটাই দু সাল থেকে দু সাল হয়েছে সেটা তো মাসুল তো আমরা দিয়েছি আমাদের সমস্যা হচ্ছে ওই জায়গায় প্রতিষ্ঠানগুলো যাতে হয়নি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধগুলো সেখানে বিকশিত হয় গণতান্ত্রিক সংস্কৃতি বলে আমাদের চেতনার মধ্যে কিছু নেই ভিন্নমত থাকবে না কেন সমাজে তো ভিন্নমত থাকতে হবে একজনও যদি যদি সত্যি কথা বলে বা ঠিক কথা বলে একজন হতে পারে পার্লামেন্টে যেটা বঙ্গবন্ধু সেই চর্চাটা করেছিল সংবিধান যখন লেখার সময় পার্লামেন্টে একমাত্র বিরোধী নেতা হচ্ছে সুরঞ্জিৎ সেনগুপ্ত বঙ্গবন্ধু সুরঞ্জিৎ সেনগুপ্তকে বলেছেন যে কি তোমাকে ওই সংবিধান প্রণয়ন কমিটিতে তোমাকে থাকতে হবে সুরঞ্জিত সেনগুপ্ত সেখানে কতগুলো নোটম রিসেন্টও দিয়েছেন সংবিধানের প্রণয়নের সময় তো এই চর্চাটা কিন্তু বাংলাদেশে পঁচাত্তরের পর থেকে হয়নি তো হয়নি তার মাসুল আমাদেরকে দিতে হচ্ছে কিন্তু যে বঙ্গবন্ধু আপনি যেটা বলছিলেন যে শোষিতার গণতন্ত্রের কথা বলেছিলেন বঙ্গবন্ধু তার দলে ক্ষমতায় আছে এবং দীর্ঘ সময় মানে পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে কোনো দলকে ক্ষমতায় দেখা যায় না এত বছর ক্ষমতায় থাকার পরেও যেহেতু আপনিও বলছেন যে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ এটা কি দুঃখজনক নয় দুর্ভাগ্যজনক নেচারলি এটা তো আমার বন্ধু মুলতাসির মামুন তো এটা নিয়ে রীতিমতো বই লিখেছে পৃথিবীর কোন দেশে আছে স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার বিপক্ষ এরকম বিভাজন একটা দেশের মধ্যে একটা রাজনীতিতে কোনো দেশে নেই যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা হিজরত করে চলে গেছে কিউবা যখন স্বাধীন করলেন ফিদল কাস্ট্রো বিপ্লব করে তখন ওরা ওরা তো জেলের মধ্যে ছিল ওরা ওদেরকে ফিদল কাস্ট্রো অপশান দিয়েছিলেন যে তোমরা কি করবে তোমাদের ব্যাপারে ডিসিশন বলেন আমাদেরকে ইউরোপে পাঠিয়ে দিন আমরা এই দেশে থাকবো না উনি ওদেরকে বলেছেন ঠিক আছে ইউরোপে যাবে ওরা জাহাজ করে দিয়েছে জাহাজ ছাড়ার আগে ও জাহাজের তলাটা ফুটো করে দিয়েছেন এবং তারা প্রশান্ত মহাসাগর আর আটলান্টিকে তারা ডুবে পড়েছে তো এই যে জিনিসগুলো পৃথিবীর কোনো দেশে কিন্তু স্বাধীনতা বিরোধীদের রাজনীতির কোনো জায়গা থাকে না কিন্তু এই জামাত ইসলামকে তাহলে নিষিদ্ধ গেল সরকার করছে না কোনটা জামাত ইসলামকে হ্যাঁ জামাতের যেটা হচ্ছে সেটা তো রাজনৈতিক কতগুলো কম্পালসান তাদের আছে তাদের ভোট কমে যাবে কিন্তু একটা বড় জিনিস মনে রাখতে হবে জামাতের পৃষ্ঠপোষককে আমি এবারই বইমেলাতে আমার পাকিস্তানের ওপর বই বেরিয়েছে পাকিস্তান ধর্মের নামে রাজনীতি সেখানে আমি দেখিয়েছি জামাতের যে ইতিহাস যেটা প্রথমে ব্রিটিশরা এবং তারপরে আমেরিকা জামাতের গডফাদার ব্রিটিশে মদত দিয়েছে কারণ ওই সময় একচল্লিশ সালে তিনি মুসলিম লীগ এবং কংগ্রেস তো বটে মুসলিম লীগেরও বিরুদ্ধে ছিলেন জিন্নাকে পর্যন্ত মজুদি সমালোচনা করেছেন যে লোক নিজের ছফুট শরীরে ইসলাম কায়েম করতে পারেনি সে পাকিস্তান কি করে কায়েম করবে পাকিস্তানকে তিনি না পাকিস্তান মুভমেন্ট বলেছেন এবার সেই মজুদি পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের রক্ষক হয়ে গেলেন তো এই যে জামাতি ইসলামীকে পেট্রোনাইজ করে যাচ্ছে আমেরিকা আমরা বিরানব্বই সাল থেকে আন্দোলন করছি আমেরিকানরা আমাদের সবসময় বলছে তোমাদের এই দাবিটা এটা অযৌক্তিক নিষিদ্ধ করা কারণ তোমরা জামাতকে যেটা বলছো আমরা সেটা মনে করি না জামাত একটা আমেরিকার কথা শুনে না গণতন্ত্র নিয়ে আপনার যখন এবারে ইলেকশনের আগে আগে বললো যে তোমরা সবাই মিলে বসো শুনে নিত না না শুনে সব ব্যাপারে যে শুনতে মানে শুনছে না অন্য ব্যাপার কেন তাহলে শুনতে আছে তারা এতগুলো ফ্রন্টে তারা আমেরিকাকে বিরক্ত করতে চাইছে না কিছু ব্যাপারে দ্বিমত আছে যেমন সোনা দিয়া বন্দর বা ইত্যাদির ব্যাপারে আমেরিকার ব্যাপারে সঙ্গে আমাদের অমিলিক শেখ হাসিনার একটা বিরোধের জায়গা আছে কিন্তু আর জামাত নিষিদ্ধ করতে গেলে আন্তর্জাতিক যে প্রতিক্রিয়া তারা মনে করেন যে আমেরিকা এটাকে মডারেট ইসলামিক পার্টি মনে করে আমার সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের আমেরিকার কর্মকর্তাদের বিভিন্ন সময় যখনই আমেরিকা যায় থিঙ্ক ট্যাঙ্কগুলোর সঙ্গে কথা হয় তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে জামাতকে স্পেস দিতে হবে আমরা বোঝাবার চেষ্টা করেছে জামাত তোমাদেরকে ভাওতা দিচ্ছে গণতান্ত্রিক দল মোটেই এটা গণতান্ত্রিক দল না এটা একটা সন্ত্রাসী দল একটা ফ্যাসিস্ট দল মহদুদিন নিজে ফ্যাসিবাদের সমর্থন করে লিখেছেন নাৎসিবাদের সমর্থন করে লিখেছেন যুদ্ধ চলার সময় তো এই দল যারা নারীদের সমান অধিকারে বিশ্বাস করে না যারা মুসলিম মুসলিমের সমান অধিকারে বিশ্বাস করে না তারা কি করে গণতান্ত্রিক দল হয় তো এগুলো তো ওদেরকে বুঝিয়ে তো লাভ নেই ওরা জামাতকে পুষবে তালেবানদেরকে যেভাবে পুষেছে আল কায়দা যেভাবে আমেরিকা তৈরি করেছে আইসিস যেভাবে তারা তৈরি করেছে এগুলোতে আমেরিকার পেট্রোলাইজেশন হয়েছে এটা নিয়ে আমার তিনটে ডকুমেন্টারি আছে ট্রিলজি সেখানে বিস্তারিতভাবে দেখেছে আমেরিকা কিভাবে পলিটিক্যাল ইসলামকে প্রমোট করেছে কোল্ড ওয়ার পিরিয়ড থেকে কোল্ড ওয়ার মানে এক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আপনার অন্যরকম আট দিন যে বইটি আছে সেখানে লেখকের কথা আপনি লিখেছেন তখন ভারতের বিজেপিরা বাবরি মসজিদ ভাঙেনি আমাদের দেশের জামাতিরাও মন্দির ভাঙেনি আর একথা কে না জানে যে বাংলাদেশের জামাতীদের সঙ্গে ভারতের বিজেপির গোপন আতাত আছে বিজেপি এখন ভারতের ক্ষমতায় এবং অনেকেই বলছে যেবার নাকি 400 আসন পেয়ে যেতে পারে সেই বিজেপির সাথে আবার আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ সম্পর্ক জানিয়ে দেশ অনেকে আবার বিরোধিতাও করেছে সরকার থেকে সরাসরি যা সমালোচনা করা হয়েছে আপনি এই সম্পর্কটাকে কিভাবে দেখেন না সম্পর্ক হচ্ছে ভারতের সঙ্গে ভারতে বিজেপি থাকুক কংগ্রেস থাকুক সেটা সরকার সম্পর্ক রাখতে ভারতের সঙ্গে কংগ্রেস আছে বিজেপি আছে এটা ভারতের জনগণের ব্যাপার তারা কাকে ক্ষমতায় দেখতে চায় কিন্তু বিজেপির যে কাজ যেগুলো হচ্ছে সেটাকে আমরা কি পছন্দ করছি বাবরি মসজিদ নিয়ে তারা যেটা করলো সেই রাম মন্দির যে বিতর্ক এটা তো বান্ন সালে আমার বই আরে বিরানব্বই সালে আমার বই আছে সাম্প্রদায়িকতা চালচিত্র এবং ওইটা তো আমি লিখেছি যে ওই যে ঘটনাটা ভূমিকাটা লিখে তখন আপনি দেখবেন নভেম্বর মাসে বাবরি মসজিদ ভাঙার আগে জামাত নেতারা দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে মিটিং করেছে ওইটাই আমাকে প্রম্পট করেছে ওই বইটা লেখার জন্য অন্যরকম দিন লেখার জন্যে যে জামাত বিএনপির আর জামাত বিজেপির আতাতটা দেখাবার জন্যে ধর্মের নামে মৌলবাদ সে বিজেপি বলুন আর জামাত বলুন ওদিকে আপনার ইউরোপ আমেরিকাতে বর্ণবাদীরা যেটা করছে রাইটিস্ট এগুলো সব রসুনের মতন একটা গোড়াটা কিন্তু এক জায়গাতে তারা ভিন্ন মত টলারেট করবে না ভিন্ন ধর্ম টলারেট করবে না ভিন্ন জীবনধারা এটাকে তারা বরদাস্ত করবে না এটাই তো হচ্ছে মৌলবাদের গোড়ার কথা আমি যেটা বলছি এটাই সঠিক এটা মানতে হবে এটা না মানলে তোমাকে নির্মূল করতে হবে নির্মূল করে দেওয়া হবে তো বিজেপি যেটা করছে ভারতে হিন্দুত্ব করছে এখানে তারা জামাত বলুন হেফাজত বলুন তারা সেটাই করছে এখানে পাকিস্তানও তাই হচ্ছে মুসলিম বিশ্বের সমস্ত আপনি দেখুন কিংবা ধর্মের কথা বাদ দিলে বর্ণবাদের নামে ইউরোপ আমেরিকাতে কী হচ্ছে একই তো দক্ষিণ পন্থার উত্থান আজকে সারা পৃথিবীতে হচ্ছে এটা অস্বীকার করা যাবে না এটা আমরা আমাদের তো একটা তো পশ্চাদপোষণ এটা হয়েছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যে মুক্ত চিন্তা বলুন ধর্ম নিরপেক্ষতা বলুন আমি সমাজতন্ত্রের কথা বলছি না অতির এই জায়গাগুলো তো জমিনগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে বিশ্বব্যাপী এখন শেখ হাসিনা চাইলেও জামাত যদি সেরকম একটা প্রবল জনমত সুযোগ ছিল তা দু সালে এটা করা বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার সুযোগ ছিল দু সালে যখন বিপুল ম্যানডেট নিয়ে সত্যি যে একটা দু আট সালে ইলেকশন নিয়ে তো কেউ কোনো চ্যালেঞ্জ করেনি প্রশ্ন তোলেনি সেই নির্বাচনে তো তারা ম্যানডেট নিয়ে এসেছিলেন এখন ওই যে ইরশাদ বলে দিল যে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা যাবে না তারা জোর ছিরে চলে যাবে ইরশাদকে জোটে রাখার জন্য তারা এটা অপকরটা করেছে রাজনৈতিক ক্যালকুলেশনে চলে হ্যাঁ ওই যে সমীকরণ ক্ষমতায় থাকার ক্ষমতা যাবার সমীকরণ এবারে নির্বাচনের আগে আমাদের পররাষ্ট্র তিনি একটি বেফাস মন্তব্য করে বেশ খান একটা বেকায় দেওয়া পড়ে গিয়েছিলেন সাবেক পররাষ্ট্র বলেছিলেন যে আমি ভারত সরকারকে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে তার মানে তো এবং অনেকেই বলছে যে এবার আমেরিকার প্রেসারটা খুব বেশি আসেনি তার কারণ বিজেপি সরকার আওয়ামী লীগ সরকারকে আসলে সাপোর্ট দিয়েছে ভারতের সাথে সম্পর্ক বিজেপির সম্পর্ক এটা দু সালে ভারত এবার যেটা কথা বলেছে দু সালে আমেরিকান অ্যাম্বাসেডর যখন দিল্লি গেছিলেন একই কথা বলেছিল ইন্ডিয়াতে তখন ক্ষমতায় ছিল কংগ্রেস গভর্নমেন্ট এবং তারা পরিষ্কার বলেছে বাংলাদেশের নির্বাচন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ভারত বাংলাদেশের নির্বাচনে বা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারত হস্তক্ষেপ করে না কখনো এবং ভারত চায় না অন্য কেউ এখানে হস্তক্ষেপ করুক এই বার্তাটা তারা দু হাজার চোদ্দো সালে দিয়েছিল ইন্ডিয়ান গভমেন্ট দিয়েছে এটা কোনো দল না দল যেই থাকুক ইন্ডিয়ান ভারতের গণতন্ত্রের সৌন্দর্যটা হচ্ছে এইটাই ক্ষমতায় সেই দক্ষিণ পন্থায় থাকুক বা মধ্যবাম বা ইয়েরা ইয়ারা থাকুক সেন্ট্রালিস্টরা থাকুক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা কিন্তু কোনো রকম পরিবর্তন আনে না তাদের যে দেশপ্রেমের কতগুলো জায়গা আছে বিজেপি কখনও বলবে না গান্ধী ভারতে জাতির পিতা নয় আমাদের বিএনপি যেটা বলে দিয়েছে তারা ক্ষমতায় এলে বঙ্গবন্ধু জাতির পিতা নয় বা স্বাধীনতার ঘোষণা করেনি সংবিধান থেকে সব তারা মুছে ফেলবে তো এই রাজনীতিটা তো বাংলাদেশে হয় ভারতে কখনো এটা হয় না তো সেই জন্য ভারতের গণতন্ত্র থেকে আমাদের অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা মনে করি ভারতের সঙ্গে সম্পর্ক রাখার অর্থ হচ্ছে কোন ভারত যে ভারত একাত্তরে আমাদের পাশে ছিল আমাদের সবচেয়ে দুর্দিনে আমাদের পাশে ছিল আর এখন বিশ্ব ভূ রাজনৈতিক পরিস্থিতি এমনই দাঁড়িয়ে গেছে আমি তিন দিক দিকে ভারত বেশ ভারতের সঙ্গে বলা হচ্ছে কি ইন্ডিয়ান এসে পণ্য বর্জন করতে হবে বয়কট বয়কট ইন্ডিয়া আমি কি বাজবো আমার অর্থনীতি বাজবে আমার গরিব মানুষ বাজবে আমি তো বয়কট করে দিতে পারি আমি পেঁয়াজ ভারত থেকে পেঁয়াজ কিনবো না আমি চীন থেকে কিনবো কিংবা স্পেন থেকে কিনবো আলু পোল্যান্ড থেকে হ্যাঁ তো আমি পোল্যান্ড থেকে আলু কিনব তো পোল্যান্ড থেকে আলু কিনতে গেলে আমার তো এক হাজার টাকা কেজি হবে আলুর দাম তো এই যে কতগুলো অবাস্তব কথা ওই যে মাথার মধ্যে যে পাকিস্তান থাকলে যা হয় সারাক্ষণ বাংলাদেশকে পাকিস্তান বানাতে হবে সেটা অন্ধ ভারত বিদ্বেষ আজকে পাকিস্তানকে কোথায় নিয়ে গেছে পাকিস্তান ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের বাংলাদেশের অনেক খারাপ অবস্থা বাংলাদেশে পাকিস্তানের এখন রোল মডেল হচ্ছে বাংলাদেশ ওই যে ইমরান খান যখন পার্লামেন্টে প্রথম এলেন যে তিনি সুইডেন বানাবেন তো বিরোধী তো বলবে সুইডেন দূরে থাক তুমি বাংলাদেশ বানিয়ে দেখাও তো আজকে আমাদের সেটাই হচ্ছে যে আমরা শেখ হাসিনার পররাষ্ট্রনীতির সাফল্যটা হচ্ছে এইখানে ভারতকে যেমন তিনি বন্ধু হিসেবে পাশে পেয়েছেন চীনকে পেয়েছেন রাশিয়াকে পেয়েছেন নির্বাচন একা ভারতের জন্য তো না নির্বাচন যে শেখ হাসিনা কমিউনিস্ট যে চিনতো সর্বরকম সমর্থন দিয়েছে এখানে এরা কিন্তু একবারও বলে না চীনা পণ্য বর্জন করো তো এটাই হচ্ছে জামাত বিএনপি রাজনীতিটা যে অন্ধ ভারত দেশ মানে পাকিস্তান প্রেম অন্ধ পাকিস্তান প্রেম এবার একটু অন্য একটা প্রসঙ্গে যেতে যাচ্ছিলাম মানে একেবারে সাম্প্রতিক উদিতীকে এবার বলা হয়েছিল যে নির্দিষ্ট সময়ে پہলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে সেটি করেনি তা নিয়ে সরকারের দেখলাম কেউ কেউ গোসাও করেছে সরাসরি আজকে কথাবার্তা বলছে তো এই বিষয়টিকে আপনি আসলে কীভাবে না না আমরা এটা প্রথম যখন এটা তো এবার না প্রথম যখন করেছিল তখনই তীব্র প্রতিবাদ করেছি পয়লা বৈশাখ আমার প্রাণের উৎসব এটা মোল্লাদের ভয়ে আমাকে ঘরের মধ্যে থাকতে হবে এটা কোন ধরনের যুক্তি হলো সন্ত্রাসী হামলা হবে জঙ্গি মৌলবাদী হামলা হবে তো হামলা যাতে না হয় সেই ব্যবস্থা তোমরা করো সরকারের দায়িত্ব হচ্ছে আমাকে নিরাপত্তা দেওয়া এটা গ্রামে একটা প্রবাদ আছে না যে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া তা আমি থালা কিনবো না চুরি হয়ে যাবে তা আমি মাটিতে ভাত খাবো আমাকে মৌলবাদীরা হামলা করবে সেজন্য আমি পয়লা বৈশাখে ঘর থেকে বেরোবো না এটা তো কোনো কাজের কথা হলো না এটা আমরা প্রথম যখন এটা করেছে তিন বছর আগে যেটা করোনার আগে সরকার একটু বেশ এবার করেছে তার জবাব সাংস্কৃতিক জোর দিয়েছে সাংস্কৃতিক সংগঠনগুলো দিচ্ছি এবং সমস্ত মানুষ এটা জবাব দিয়েছে তারা রাত নটা পর্যন্ত উৎসব করেছে এইটাই হচ্ছে বাঙালির কিন্তু সরকার তো ভালোভাবে নিচ্ছে না বিষয়টা না নেই তাতে কি আসে যায় সরকার অনেক কাজই তো আমরা পছন্দ করি না তো তাতে কি আমাদের কাজ কি থেমে থাকবে তারা কি শহীদ মিনারে আমাদের উৎসব বন্ধ করতে পেরেছে অনেক আসলে রাজনীতি বাংলাদেশটি আলোচনা হলো আমি একটু আপনার ছেলেবেলায় চলে যেতে চাচ্ছিলাম আপনার জন্ম তো পুরান ঢাকাতেই এবং আপনার লেখায় ঘুরে ফিরে মিশনারি স্কুলের কথা অনেক এসেছে যেহেতু আপনি সেন্ট গ্রেগরিতে পড়েছেন সেখানে অনেকবার আমি পাচ্ছিলাম ফাদার নিকোলাস রোজারিওর কথা এসেছে তো ছেলেবেলাটা আসলে কেমন ছিল এবং সেন্ট গ্রেগরি সম্ভবত আপনার জীবনে বেশ বড় ভূমিকা রেখেছে তো ওই সময়টার আমার একটা বই আছে সেন্ট দিনগুলি তো হুমায়ুন আহমেদ ওটা পড়ে বলেছিলেন যে শাহরিয়ার আপনার স্কুল জীবন এত মজার একটা স্কুল লাইফ আপনি পেয়েছেন কিন্তু স্কুল আমার কাছে স্কুল হচ্ছে একটা বিভীষিকা বাবার বুদ্ধি ছিল এক এক জায়গা থেকে এক এক জায়গায় গেছে বুলিংয়ের শিকার হয়েছে এই হয়েছে সে হয়েছে নানারকম বলে আমরা কিন্তু স্কুল জীবন আমি কখনোই সেভাবে এনজয় করিনি আচ্ছা কিন্তু আমরা সেটা করেছি ওই পরিবেশটা সাজগুলি করে দিনগুলোতে আমি লিখেছি যে আমাদের যে মুক্ত চিন্তার এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারটা মানুষের জন্য ভালোবাসার ব্যাপারটা এই শিক্ষাগুলো কিন্তু স্কুলের শিক্ষকরা ওই বইতে আমি লিখেছিলাম আমরা কি ছিলাম মাটির একতাল কাদা ছিলাম তখন এবং সত্যিকারের যে গড়ার কারিগর যখন শিক্ষকদের বলি আমার সেই স্কুলের শিক্ষকরাই ছিলেন সেই কারিগর এই একতাল মাটিকে তারা মানুষ বানিয়েছেন এবং আজকে আমরা ওই বইয়ের ভূমিকা তো আমি লিখেছিলাম আজকে পৃথিবীর যেখানে যাই হ্যাঁ আমি গ্রেগোরিয়ান এই পরিচয়টা অন্যরকম একটা মানে কি বলে আবেগ কাজ করে এখানে আমাদের এখনও প্রতিনিয়ত যে গ্রেগোরিয়ান সিক্সটি সিক্স আমাদের বছরে একটা ফোরাম আছে জেনারেল গ্রেগোরিয়ানদের তো একটা আছে প্রতি দু বছর পর পর আমেরিকা তারা একটা গেট টুগেদার করে কয়েকশো গ্রেগোরিয়ান সেখানে সেই পঞ্চাশের দশক থেকে শুরু করে যারা পাশ করে বেরিয়েছেন নব্বই বছর বয়স হয়ে গেছে এখনও তারা আসেন ওখানে তো এই জগৎটা আমি মানে স্কুল জীবনটা এগারো বছর যে স্কুলে ছিল এটা আমি সত্যিকারভাবে আমার যেটা মানসিক গড়নটা কিন্তু ওই সময় হয়েছে রাজনীতির সঙ্গে যেটা যে সরাসরি যে পাঠ যেটা রাজনীতি পাঠ সেখান থেকে হচ্ছে সেখানে আমরা কিন্তু আন্দোলনও করেছিলাম বাংলা ভাষা নিয়ে সেটাও আমার বইতে আছে মিশনারি স্কুল ছিল যেখানে বাংলা ওরকম চর্চা হতো না আবার সেখানে চৌষট্টি সালে যে দাঙ্গা ক্লাস এটা পড়তাম তার যে পরিণতিটা সেটা কি ভয়াবহ এফেক্ট সেটা আমার স্কুলে আমি দেখেছি আমাদের হিন্দু শিক্ষকদের মধ্যে এর যে ইম্প্যাক্ট করেছিল বা আমার হিন্দু সহপাঠী যারা ছিল তারা রাতারাতি সব ভারতে চলে গেল একটা বন্ধু বিচ্ছেদ যেটা স্কুল জীবন একটা মজার কেটেছে তারপরে দুদিন আগে আমি জগন্নাথ কলেজে গিয়েছিলাম আচ্ছা কিন্তু আমি ইন্টারমিডিয়েটে তখন আমরা যেহেতু পুরনো ঢাকায় থাকতাম আমাদের নিয়ম ছিল গ্রেগরি জগন্নাথ কলেজে কেন পরে ইন্টার করতে গিয়েছিলাম ওটা হচ্ছে তো সবাই নটারডেমে যায় কিন্তু আমার জগন্নাথ কলেজ আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ মানে দূরত্বের কারণে দূরত্বের কারণে যে ঘরের পাশে থাকবো আরেকটা ছিল যে জগন্নাথ কলেজের বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মণিরত্ন এরা ছিল কিন্তু জগন্নাথ হলে বাংলা বিভাগে তখনকারা ছিল অজিত কুমার গুহ হচ্ছেন বিভাগীয় প্রধান শকত আলীর মতন লেখক আখতারুজ্জামান ইলিয়াসের মতন লেখক রাহাত খানের মতন লেখক মাহবুব তালুদ্দিন শাহুজ্জামান সবাই জগন্নাথ কলেজের টিচার এবং তার আগে হাসান হাফিজুর রহমান ছিলেন আলাউদ্দিন আলাজাদ এরা সব কিছু জগন্নাথের টিচার ছিলেন সেই শিক্ষকদের একটা যে আকর্ষণ যেটা ওইটাও আমার কাছে একটা বড়ো এসেছিল ফাদাররা আমাকে সাজেস্ট করেছেন যে একদম নটাম কলেজে চলে যাও ইংলিশ মিডিয়াম থেকে যে করা কিন্তু আমার ইয়েটা ছিল যে জগন্নাথে কারণ আমার বাংলা পড়ার কারণ বিজ্ঞানটা আমার স্কুলে বিজ্ঞান ছিল এবং জগন্নাথ হলে সায়েন্সে ভর্তি হয়েছিলাম কিন্তু ইউনিভার্সিটির ওই অজিত গো স্যারই বললেন যে স্যার আর বিজ্ঞান তোমার জায়গা না তোমার জায়গা হচ্ছে সাহিত্য বাংলাতে ভর্তি হওয়া তো সেটাও একটা মজার ঘটনা তো তখন বোধ হয় ভর্তি শেষ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সময় শেষ হয়ে গেছে তা বললাম স্যার এখন সায়েন্স ছাড়া অন্য কোনো ভর্তির জায়গায় নেই বাংলা হয়ে পাঠবে উনি বললেন না আমি আব্দুল হাইকে চিঠি লিখে দিচ্ছি বা আব্দুল হাই তখন বাংলার বিভাগ লিখা যান তো আমাকে ফর্ম দেওয়া হলো তো ফর্মের মধ্যে কোনো অপশন থাকে যে বাংলায় না হলে কোন বিভাগে এসে করা তা আমি তিনটে বাংলা 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 লিখলাম তো ফর্ম দিয়েছে হাই স্যার ওটা অজিত গৌ স্যারের চিঠিও দেখলেন এটাও দেখলেন তো বললেন না তোমাকে তো ভর্তি না করে কোনো উপায় দেখছি না তোমাকে তো ভর্তি করতেই হবে এখন তো সেভাবে বাংলা ভর্তি হলাম সেটা হচ্ছে ওই শিক্ষকদের আকর্ষণে যেটা মুনির চৌধুরীর মতো শিক্ষকদের আমরা পাচ্ছি নিলিমা ইব্রাহিম আহমদ শরীফ যত স্কলার যারা ছিলেন তারা সবাই তখন বাংলাতে পড়াচ্ছিল আপনার পরিবার কি চেয়েছিল হ্যাঁ পরিবারের মধ্যে শহীদুল্লাহ আমাদের তখন তো যৌথ পরিবার আমাদের বর্দার ডেফিনেটলি আমাকে সাংবাদিক বানাতে চেয়েছিলেন মেজা জাহির চেয়েছেন আমাকে ফিল্ম মেকার বানাবেন মামা আমার ইসেতে তিনি বাংলা পড়ার খুব বিরুদ্ধে ছিলেন যে বাংলা পড়ে কি পাশ করে কি করবে রিক্সা চালাবে তার তিনি নিজে ইঞ্জিনিয়ার ছিলেন তাকে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব কিন্তু পরিবার থেকে মোটামুটি বাংলার ইয়েটাকে অন্তত আমার দুই অগ্রজর ইয়েটা পেয়েছি আচ্ছা সমর্থন পেয়েছিলাম সাপোর্ট পেয়েছিলাম তারপর তো লেখালেখিত সে কলেজে থেকে শুরু হয়েছিল সে কারণে বাংলাটাকে আমি এনজয় করেছি আর কি যে আর সাংবাদিকতা আগ্রহ সাংবাদিকতা তো শহীদুল্লাহ খাসের তো আমার তো তো রোল মডেল ছিলেন এবার সাংবাদিকতা ছাড়াও ওটা আমার ইয়েতে সাজুকার দিনগুলিতে কিছুটা লিখেছি এবার আমার গত বছর বেরিয়েছে আমার একাত্তর শেখানো আছে বর্দা মানে আমাদের যৌথ পরিবারে তিনি আমার জ্যতো ভাই তিনি আমাদের সবার জন্য ছোটদের জন্য একটা রোল মডেল ছিলেন তারপর ছোটোবেলা থেকে আমাদের বাংলা শুদ্ধ করে বলতে হবে আমাদের বাড়ি তো আদি বাড়ি তো নোয়াখালীতে ফেনিতে হয় তো আমাদের বাংলা তো সেটা তো বাংলা নয় একটা অপভ্রংশ চট্টগ্রাম বা সিলেটের মতন দুর্বোধ্য তো শুদ্ধ করে বাংলা বলা তারপর টেবিল ম্যানার্স টেবিলে খেতে হয় কিভাবে এগুলো করতে এসব ব্যাপারে সবগুলো ব্যাপারে তিনি এত নজর রাখতে পড়া পড়াশোনা থেকে শুরু করে সমস্ত ব্যাপার চলাফেরা বই পড়া যেমন বই পড়া তার নিজেরও একটা বড় লাইব্রেরি ছিল এবং তিনি বই সিলেক্ট করে দিতেন যে কি এই বইটা তোমার এখন পড়া দরকার আমার মনে আছে আমি তখন কিছুই বুঝিনি আমাদের ম্যাচ ইয়েতে ক্লাস এইটে না নাইনে একটা ভালো রেজাল্ট করেছিলাম ওই চীনা এক লেখকের হোয়েন আই ওয়াজ ইন টিংলিংয়ের টিংলিংয়ের লেখা একটা হোয়েন আই ওয়াজ ইন একটা অ্যাবস্ট্রাক্ট একটা উপন্যাস আমাকে পড়তে দিলেন হ্যাঁ কিছুই বুঝিনি ওনার ধারণা যে কি নাকি না এগুলো পড়তে হবে বুঝতে হবে এই যত্নটা উনি করেছিলেন মেজদার অবশ্য একটা এসেছিলো যে কি উনি ফিল্মের ব্যাপারে যেহেতু আমার একটা ইন্টারেস্ট ছিল ছবি প্রচুর ছবি দেখতাম স্কুলে থাকতে আচ্ছা তো তখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ার সময় আলমগীর কবির তখন ফিল্ম সোসাইটি করেছেন তো ফিল্ম সোসাইটির মেম্বার হয়ে গেছে আলমগীর কবির আর মোহাম্মদ খসরু এরা প্রথম চলচ্চিত্র সংসদ আন্দোলন শুরু করলেন ষাটের দশকের মাঝামাঝি তো তখন জহিরান বলেছেন যে কি ওরা যদি ভালো ছবি দেখায় তুমি আমাকে বলবে আমাকে নিয়ে যাবে তো ওনাকে ওর তুমি তো ব্যস্ত থাকতেন অত খবর রাখতেন না এখন বিশ্বের যত ক্লাসিকগুলো ছিল বিশেষ করে রিয়েলিজমের যে ছবিগুলো ছিল ইটালিয়ান ছবি ফ্রেঞ্চ ছবি সোভিয়েত ছবি পলিশ ছবি এগুলো ওই ফিল্ম সোসাইটির কল্যাণে আমরা দেখেছি তখন আচ্ছা তো ওইখানে তখন ওই সঙ্গে আমি বলেছিলাম যে মেজদা আমার কিন্তু আলটিমেটলি আমার কিন্তু আমার নিজের আগ্রহ ছিল ফিল্ম মেকিংয়ে এবং তিনি আমাকে তো সহকারী বানিয়ে ফেললেন যখন আমি ইউনিভার্সিটিতে বলি যে তার একটা প্রোডাকশনের অ্যাস্টেট হিসেবে তার অ্যাস্টেট হিসেবে কাজ করবো এবং সেটাও মনে আছে এটা সিক্সটি এইটে বোধ হয় না নাইনের শুরুর দিকে উনি তার ছবি একটা মনের মতো বউ করবেন তো ওখানে ইউনিটকে তো পরিচয় করিয়ে দিতে হয় আগে তখনকার প্রথা ছিল একটা ডিরেক্টররা ছবি বা নতুন ছবি করলে উনি ইউনিটকে পরিচয় করে দিচ্ছেন তো আমাকে বললেন যে কে শাহরিয়ার কবির এই ছবিতে আমার অ্যাসিস্ট করবে এবং আগামী পাঁচ বছর ওকে আমি পাকিস্তানের সেরা পরিচালক বানিয়ে দেবো এরকম একটা কনফিডেন্স আমার উপর ছিল কিন্তু পরে জীবন থেকে আর যখন শ্যুটিং শুরু হলো বর্দা কি করে যেটা জেনে গেছেন আমি ক্লাস ফাঁকি দিয়ে এ শুটিং করে বাড়াচ্ছি মানে বিয়ে করে বাড়াচ্ছি এফডিসি তে উনি মেজযাকে এমন বকা দিলেন যে ওর মাস্টার্স কমপ্লিট করার আগে তুমি তোমার ইউনিটের ধারে কাছে ওকে আমি দেখতে চাই না তারপর ফিল্ম থেকে বাদ দিয়ে তারপর এদিকে আসে ওর কিন্তু শেষ শেষে তো ফিল্ম মেকিং তো করলেন করেছে ডকুমেন্টারি করেছে ক্রিয়েটিভ ওইভাবে করার সুযোগ পাইনি আর ব্যস্ততার জন্য কিন্তু সাংবাদিকতা আমি এনজয় করেছি আচ্ছা বিচিত্রার যে কুড়ি বছর যে একটা বিচিত্রায় ছিলাম তারপর তো খালেদা জিয়া চাকরি খেলো সেটা কিন্তু তারপরও তো ফ্রিলান্স হিসেবে এখনও তো লিখে যাচ্ছি বাংলাদেশের মানে এখন যে সাংস্কৃতিক ধারা মানে অনেকেই বলে যে এই সংস্কৃতিতে আকাশ সংস্কৃতি প্রবেশ করেছে যদি আমি আকাশ সংস্কৃতি ব্যাপারটা আমার পার্সোনালি আর কি বোধগম্য হয় না তবে এটাও ঠিক যে পয়লা বৈশাখেও যেমন মানুষের ভিড় থাকে আবার রাতের বেলা আমাদের দেশে ডিসকো ডিজে পার্টিও হয় তিনশো ফিটে যে ইদানিং টিকটক তৈরি হয় বাংলাদেশের আসলে এখনকার সাংস্কৃতিক যে ধারা তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন না আকাশ সংস্কৃতির তো একটা তো প্রভাব আছে এটা মৃণাল সেনের কথা যদি বলি আমার সঙ্গে তার কয়েকটা খুব মজার কতগুলো ইয়ে আছে অভিজ্ঞতা আছে অনেকডোর ওনার একটা কথা আছে মাছি দুধেও বসে মিষ্টি মিষ্টান্নও বসে নর্দমাতেও বসে এখন তুমি কি পরিবেশন করবে দর্শক হচ্ছে অনেকটা মাছির মতন দর্শককে তৈরি করতে হয় এখন তুমি যদি নর্দমার ওই পরিবেশন করো হ্যাঁ দর্শক আসবে আবার তুমি যদি মিষ্টান্ন প্রস্তুত করো সেখানেও দর্শক আসবে তো দর্শককে তো তৈরি করতে হবে এই যে আকাশ সংস্কৃতি কথাটা বললেন বা ওয়েস্টার্ন কালচারের যে প্রভাবটা অনুপ্রবেশ যেটা চীন থেকে এটা আমাদের শেখার দরকার আছে আমার মনে আছে যে চীন যখন ওপেনিং করলো সমাজ হ্যাঁ ওপেনিংটা যখন হলো তখন তো আমরা তো বিস্মিত হলাম যে কি রাতারাতি কয়েকশো নাকি নাইট ক্লাব হয়ে গেছে বেইজিংয়ে চীনের রাজধানী আমরা তখন দু না উনিশশো সালে এই ওপেনিংয়ের পরে লেখকদের একটা বড়ো ডেলিগেশন নিয়ে আমরা চীনে গেছিলাম ফয়েজ আহমদের নেতৃত্বে হুমায়ুন আহমেদেরা সবাই ছিল মুতাসির মামুন আমরা সব গিয়েছিলাম ওখানে তো আমাদের একটা মজার ইসে ছিল কৌতূহল ছিল সমাজতান্ত্রিক দেশ চীনে নাইট ক্লাব কীভাবে চলছে এটা দেখা আমাদের অ্যাম্বাসডরা ছিলেন তখন এনায়তুল্লাহ খান আচ্ছা আমরা ইয়ং তারা তখন তো বয়স কম ছিল আমি মোতাসির মুনুবাইন আমাদের মিন্টু ভাই আমাদেরকে নাইট ক্লাব দেখাতে হবে ছিলেন উনি শুনে হাসলেন বলে হ্যাঁ ওপেনিংয়ের পরে একশো ষোলোটা নাইট ক্লাব হয়েছিল বেজিংয়ে এখন মাত্র তিনটা আছে কারণ বলে চীনারা কেউ ওখানে যায় না যায় ওই তিনটা আছে বিদেশিরা যায় কারণটা কি প্রথমে ওটা চীনারা দেখেছে কিন্তু ওই যে চীনে যে সাংস্কৃতিক বিপ্লবটা হয়েছিল তাদের এই রাজনৈতিক বিপ্লবের পর ষাটের দশকে সেখানে বিপ্লবের নামে অনেক বাড়াবাড়ি হয়েছে কিন্তু একটা জিনিস তারা প্রতিষ্ঠিত করতে পেরেছিল যা কিছু চীনা সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ ওদের সাহিত্য ওদের সঙ্গীত ওদের চিত্রকলা ওদের নাটক অপেরা সব কিছু পৃথিবীর সেরা এখন এরা ওটা মিলিয়ে দেখেছে এখানে ওদের যে ব্যালেগুলো যদি দেখেন চীনের বা অন্যান্য নাচগুলো ট্রেডিশনাল যে নাচ বা মিউজিকও যদি দেখেন ওরা নাইট ক্লাব এসে দেখে যে কি এগুলো যেটা পশ্চিমারা করছে চীনাদের তুলনায় এটা কিছুই না কোনো স্কিল নেই সৌন্দর্য নেই দক্ষতা নেই কোনো সৃজনশীলতা নেই ওটা তারা জাস্ট কয়েকবার দেখে বিরক্ত হয়ে গেছে এটা দিস ইজ নট দ্যার কাপ অফ ডি আমরা কিন্তু ওই জিনিসটা এখনো প্রতিষ্ঠা করতে পারিনি আমার যে বাঙালি সংস্কৃতি আমাদের যে সম্পদ কতটা সমৃদ্ধ তার মানে আসলে আমাদের কন্টেন্ট আমাদের দুর্বল এটা আমি ওই যে নরওয়ের একজন লেখিকা এবং খুব নামকরা লোকসঙ্গীত গবেষক তার আমাদের সঙ্গে কাজ করেন তিনি উত্তরবঙ্গের ভাওয়াইয়া ভাটিয়ালি শিল্পী যারা আছেন এদের এগুলোকে রিভাইভ করবার জন্য পুনরুজ্জীবনের জন্য তিনি কতগুলো গুরুগৃহ তৈরি করেছেন তাকে আমরা সাহায্য করছি আমরা নির্মূল কমিটির তরফ থেকে তার একটা কথা আমার কাছে অসাধারণ লেগেছিল কয়েক বছর আগে এই গত এবছরও তার সম্মেলনে আমরা গিয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সহ তিন তিন বছর আগে তার সম্মেলনে তিনি বাংলা চমৎকার বাংলা বলতে পারেন বলে যে কি লোকসঙ্গীত নিয়ে তিনি বলছেন আমি সারা পৃথিবীতে গবেষণা করেছি ইউরোপে করেছে আমেরিকাতে করেছে ল্যাটিন আমেরিকাতে আফ্রিকাতে সব জায়গায় গেছে ভারতে গেছে ভারত থেকে তিনি সন্ধান পেয়েছেন বাংলাদেশের এবং তিনি বলছেন যে আপনাদের লোকসঙ্গীতে যে ভাব গাম্ভীর্য রয়েছে যে ভাব সৌন্দর্য রয়েছে বলে আমি পৃথিবীর কোথাও সেটা খুঁজে পাইনি সরব সারিয়ার কবির আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমি শেষ একটা ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অনেকেরই আপনার বিরুদ্ধে একটু অভিযোগ আছে যে ধর্মের সাথে নাকি আপনার একরকম রেশারেশির সম্পর্ক রয়েছে এই অভিযোগের কি কোনো সত্যতা আছে কোনো সত্যতা নেই আমি সুফিবাদ নিয়ে দুটো ডকুমেন্টারি ছবি বানাচ্ছি হাজরা জালাল উদ্দিন নিয়ে মিথাস ড্রিম বানিয়েছি প্রথমে তুরস্কের একজন ইয়ং দারবিশ এবং যে রুমির ভক্ত সে হুইলিং দারবিশ যেটা সে মানুত পরে এবং তারপর বানিয়েছি হাকাস জার্নি টু পিস সেখানকার একজন বিখ্যাত সুফি সঙ্গীতজ্ঞ এবং লেখককে নিয়ে টার্কি বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার সেখানে আমি দেখেছি ইসলাম ধর্মের যে প্রকৃত মর্মবাণী যেটা শান্তির কথা ভালোবাসার কথা রুমি যে ভালোবাসার কথা বলেছেন সুফিরা যে ভালোবাসার কথা বলেছেন আমি ইসলাম বিরোধিতা করি জামাত ইসলামের যে মজুদিবাদ ওহাবিবাদ সালাফিবাদ তারপরে আপনার ধর্মের রাজনৈতিক ব্যবহারের আমি বিরুদ্ধে আমি কখনো ধর্মের বিরুদ্ধে নাম ধর্ম প্রত্যেক মানুষের যেটা বঙ্গবন্ধু তার ইয়ত ভাষণে বলেছেন ধর্ম পবিত্র বিষয় ধর্ম ব্যক্তিগত জায়গায় থাকবে রাষ্ট্র রাজনীতি থেকে ধর্মকে পৃথক রাখতে হবে এটা হচ্ছে আমার ধর্মের ব্যাপারে পরিষ্কার কথা আমি কোন ধর্মের বিরুদ্ধে নই সব ধর্মের এই সম্প্রীতির কথা আমার যে পরের ছবি যেটা ক্রাই ফর অ্যামিটি সেখানে প্রধান দুটো ধর্মের মধ্যে যে সম্প্রীতির জায়গা এবং সহমর্মিতার জায়গাগুলো সমন্বয়ের জায়গাগুলো এটা আমি তুলে ধরছি হিন্দু এবং ইসলাম ধর্মের মধ্যে এবং সেখানে আমার দ্বারাসিক থেকে শুরু করে প্রচুর উপনিষদ শেখা থেকে আমি এটা শুরু করছি তো বিখ্যাত বই আছে কোরআন উপনি উপনিষদ তিনি অনুবাদ করেছেন ফার্সিতে এবং কোরআনের সঙ্গে উপনিষদের মিলগুলো তিনি দেখাচ্ছেন তো সব ধর্মের সার কথা হচ্ছে যে কি প্রেম মানুষকে ভালোবাসতে হবে চণ্ডীদাস যেমন বৈষ্ণব ধর্মের এসেছে বলছে শুনো হ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য আমি কোরআনের কথা বলে মারেফুল কোরআনে এটা আমি বহু জায়গায় বলেছি ওখানে তো আশাফুল মাকলুকাত বলা হয়েছে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব তিনি কখন আল্লাহ কখনো বলেননি আশাফুল মুসলিমিন বলেননি যে মুসলমানরাই আল্লাহ শ্রেষ্ঠ জীব এটা তো বলেননি সব মানুষকে আল্লাহ তৈরি করেছে এটা সুফিরা এই কথাই বলেছে সমন্বয়ের কথা বলেছে সেই জন্যে সুফি ইসলাম সুফিরাই এই দেশে ইসলাম প্রচার করেছে এই উপমহাদেশে মোল্লারা করেনি জামাতি ইসলামের উহাবিরা করেনি বা মদুদিবাদীরা করেনি আমি ওদের যে রাজনৈতিক ব্যবহার ধর্মের এটার আমরা বিরুদ্ধে জনাব সারিয়ার কবির আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন যদি অনুমতি দেন অনুষ্ঠানটা এখানে অনেক ধন্যবাদ আপনাকেও অনেক সুন্দর কথা হলো দর্শক এর সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি